তাহলে লাইফে কোনোদিন বিয়ে হবে না হোয়াট কি বাবা কেন মেয়ে সাজলে পড়ো না আমি অন্য দিয়ে দিই হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নিউ ব্লগ। এখন যাবো হচ্ছে আমি নীলাঞ্জনা দি এবং সিটু দাস স্টুডিওতে। কেন নীলাঞ্জনা দি এবং সিটু দাস স্টুডিওতে যাচ্ছে সেটা একটু বলে দিই, কেন তোমরা বেশিরভাগ সবাই জেনে গেছো যে নীলাঞ্জনা দি এবং সিটু দাস মিলে একটা চ্যানেল খুলেছে যেখানে বিভিন্ন ক্রিয়েটরদের সঙ্গে ওরা হচ্ছে পডকাস্ট করছে। তো আজকের পডকাস্ট হচ্ছে আমাকে ইনভাইট করেছে, আমি তো বহুত এক্সাইটেড, কেননা এটা আমার কাছে একটা নতুনত্ব এক্সপিরিয়েন্স হবে। তো চলো এবার বেরোই, যেতে যেতে বাকি সব কিছু তোমার সাথে শেয়ার করবো। এই জাস্ট হচ্ছে স্প্ল্যানেডে ক্যাবে উঠে একবারে ব্লগটা কন্টিনিউ করছে। আমি ভেবেছিলাম বাড়ি থেকে যখন বাসে উঠবো তখন হচ্ছে ফুটেজ নেবো, কিন্তু বাসে উঠে দেখি প্রচণ্ড ভিড়, বসার জায়গাই পাইনি। তারপর বসার জায়গা পাই হচ্ছে সাঁতরা গাছিতে, তারপর বসার জায়গা পেয়ে হচ্ছে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ঘুমিয়ে পড়ি। আর এখান থেকে যাবো হচ্ছে আমি সোদপুর, আর সোদপুর যেতে মোটামুটি এখনো টাইম লাগবে হচ্ছে 1.5 ঘন্টা, আর এখন অলরেডি বেজে গেছে হচ্ছে 1:30। তো ফাইনালি হচ্ছে আমি এসে গেছি 1.5 ঘন্টা পর। 1:30 সময় আসার কথা ছিল, 1.5 ঘন্টা লেট করে 3:00 সময় এসেছি। হতেই থাকে, তার উপর আবার শীতকাল আছে, কিছু হবে। ফাইনালি হচ্ছে আমি সিটু দা স্টুডিওতে এসে গেছি। এসে গেছে স্টুডিও না, এটা আমার বাড়ি কাম স্টুডিও। আচ্ছা লাইট চালাই। ও ব্লগ হচ্ছে? হ্যাঁ, ব্লগ করতে হবে না, আমরা ব্লগই শুরু করে নি। আমরা ব্লগার হয়ে ব্লগ করছি, এরা মাইনার হয়ে ব্লগ করে। আরে প্রথমবার একটা এক্সপেরিয়েন্স আমার পডকাস্টে। আজকে সেই এক্সপেরিয়েন্সটা খারাপ হয় না ভালো, সেটা সবাই বলবে। না ভালোই হবে। প্রথমবার কিছু কোশ্চেন করো না, কারণ অনেকজন দেখবে, আমার মা বাবা দেখবে। আমি বলে দেবো কাট করতে। এই যে সেই চ্যানেলটা ফাঙ্কি টিভি, এটা উঠে গেছে সিলভার প্লে বাটন না, তো আরো অবস্থা ভাই। ওটা এখান থেকেই হচ্ছে আমি সিটু দাকে দেখেছি। আর এইটা হচ্ছে নীলাঞ্জনাদির গোল্ডেন প্লে বাটন। এই হচ্ছে পডকাস্টের কোশ্চেন, চেষ্টা করলেও পড়তে পারবে না। আচ্ছা ব্যাপারটা হচ্ছে আমাদের এখানে একটা নিয়ম আছে, পডকাস্টের কোশ্চেন কেউ জানে না ঠিকই, বাট আমরা স্ক্রিপ্ট হাতে ধরি কোশ্চেন গুলো, সে যদি নিজে পড়তে পারে তাহলে তার প্লাস পয়েন্ট। আচ্ছা ঠিক আছে, দেখি চেষ্টা করি। সত্যি পড়বে? দেখো প্রথম প্রথম চ্যানেল কাকে দেখে ওপেন করেছিলে বলে দিলাম। আসলে আমিও স্ক্রিপ্ট লিখে এরকমই লিখি, জানো তো, কাকের ঠাং বকের ঠাং যাকে বলে মজা আয়। আর বাই দ্য ওয়ে আজকে ভালো দিনে এসছো, আজকে আমাদের 14 প্রো ম্যাক্স আসছে। ও ওইটা নয় 14 তাহলে? না 12 প্রো ম্যাক্স। ও 14 আজকে জাস্ট তুমি জাস্ট বললে সেই সময় মেসেজ আসলো যে আজকে ডেলিভারি দেবে। এখন দেবে নাকি? আজকে মানে শুট হয়ে গেলে তখন দেখতে পেয়ে যাবো তো। হ্যাঁ তখন চলে আসলে পেয়ে যাবো অবশ্যই। হ্যাঁ হ্যাঁ চলে আসবে, কারণ তুমি কি তাড়াছো তো? না না আনবক্সিং দেখে তাহলে যাবো। হ্যাঁ এসেই মিষ্টান্ন ভোজন, এখানে দুজন মিলে চক্রান্ত করছে কি সব আমাকে ডেয়ার ফেয়ার দেবে বলছে। না ডেয়ার পাও না, তুমি সব অ্যানসার দিয়ে দিবে যা জিজ্ঞেস করবে বলে দেবে। এই সোজা যখন বললে না তখনই আমাকে কেমন ভয় লাগছে আমার। আমাদের সোজাটা একটু টানা ব্যাটা, কিন্তু ভালো মজা পাবে। এবার পডকাস্টের জন্য সব রেডি হচ্ছে, গুলির জন্য এখন তা দেওয়া হচ্ছে। ই বাবা, না তার আগে মিষ্টি চা সব খাওয়া কমপ্লিট। সত্য বলবো, যা বলবো সত্য বলবো, সত্য ছাড়া মিথ্যা বলবো না, সত্য ছাড়া মিথ্যা বলবো না। আর যদি বলে তাহলে লাইফে কোনোদিন বিয়ে হবে না। সত্যি বলি কিন্তু, হ্যাঁ বিয়ে করতে হবে, কিন্তু তোমাকে কিন্তু ইনভাইট করতে হবে। চেষ্টা করবো সত্যি। হ্যাঁ নাকি মেয়ে তো একদমই আসক্ত না, মানে না না ওরা ও কিছু না। আমি দেখা যাচ্ছে প্রিয় ভাই হিসেবে আমি প্রিয় বিজলি চ্যানেল বলেছি। দেখো এরকম ডিপ্লোম্যাটিক চলবে না, তুমি বলে দাও, একটা বলে দাও, তুমি ছাড়া আর আমরা ছাড়া, আমাদের নিজেদের সেফ রাখলাম, যারা আমাদের দেখালো বললো তোমাদের অপমান হয়ে যাবো পুরো সরাসরি, ওই জন্য আমরা নিজেদের আউট রাখলাম। অবশ্য তুমি তো পড়োই না।
ওয়েট ওয়েট, ব্লগটা কন্টিনিউ করার আগে তোমাদেরকে মামা আর্থের দুটো প্রোডাক্টের ব্যাপারে বলবো, কেননা তোমরা জানোই যে আমি মামা আর্থের প্রোডাক্ট নিয়মিত ইউজ করি। তো রিসেন্টলি হচ্ছে আমি আমার ফেসের জন্য মামা আর্থের দুটো প্রোডাক্ট ইউজ করছি, একটা হচ্ছে মামা আর্থের ভিটামিন সি ডেলি গ্রো ফেস ক্রিম, একটা হচ্ছে মামা আর্থের স্কিন ইলুমিনেট ফেস সিরাম। ভিটামিন সি ডেলি গ্রো ফেস ক্রিমের মধ্যে রয়েছে ভিটামিন সি এবং টার্মেরিকের গুণাগুণ, যা আমাদের স্কিন থেকে ডার্ক স্পট গুলোকে হচ্ছে রিডিউস করে এবং স্কিনকে গ্লো করতে হেল্প করে। আর স্কিন ইলুমিনেট ফেস সিরামের মধ্যে রয়েছে ভিটামিন সি এবং টার্মেরিকের গুণাগুণ, যা আমাদের স্কিনকে গ্লো করতে অনেকটাই হেল্প করে। আর এই দুটো প্রোডাক্টই হচ্ছে টোটালি ডার্মাটোলজিক্যালি টেস্টেড এবং সুইটেবল ফর অল স্কিন টাইপস। আর মামা আর্থের সব প্রোডাক্টই হচ্ছে টোটালি ফ্রি ফ্রম হার্মফুল কেমিক্যাল এবং টোটালি মেড ইন ইন্ডিয়া। আর এই সব প্রোডাক্টগুলো তোমরা পেয়ে যাবে হচ্ছে মামা আর্থের ওয়েবসাইট এবং মামা আর্থের নিজস্ব অ্যাপ। এছাড়াও তোমরা পারচেজ করতে পারো অ্যামাজন, ফ্লিপকার্ট, নাইকা এবং পার্পল থেকে। আর তোমরা যদি আমার এই কোড প্রিয় 2023 যদি কোড ইউজ করো, তোমরা পেয়ে যাবে হচ্ছে এক্সট্রা 20% ডিসকাউন্ট। এছাড়াও তোমরা মামা আর্থের প্রোডাক্ট কাছাকাছি অফলাইন স্টোরেও পেয়ে যেতে পারো। আর এটা তো জানোই যে তোমাদের অর্ডার লিঙ্ক হয়ে যাবে একটা গাছের সাথে যা মামা আর্থ প্ল্যান্ট করবে। আর মামা আর্থের সব প্রোডাক্টই হচ্ছে টোটালি প্লাস্টিক পজিটিভ, আর হচ্ছে ডেসক্রিপশনে সমস্ত লিঙ্কস দেওয়া আছে, তোমরা পারচেজ করতে পারো। গাইস আমাদের এখানে না মানে মেকআপ তোলার কোনো জিনিস নেই, তাই জন্য জনস মেকআপ দিয়ে দিয়েছে, কিন্তু মেকআপ তোলার কিছু নেই। মোছা কিছু দাও, মোছা দিচ্ছি। আরে টিস্যু আছে, টিস্যু আছে তো, আর টয়লেট টিস্যু কি বলতো? তুমি এই মুছে না গো আমাদের সো লিপস্টিক ওটা টয়লেট টিস্যু দি কুছ ভি টয়লেট টিস্যু ইউজ করি আমরা, এটাকে এই হিসেবে ইউজ করি, ফেস টিস্যু হিসেবে ইউজ করি। অনেকটা উঠেছে। হ্যাঁ বাবা গো দেখাও খালি কতটা লিপস্টিক উঠছে। আমাদের পডকাস্ট কমপ্লিট হলো, এবার হচ্ছে খাওয়া দাওয়া হবে। দাদা বুদ্ধি বিরিয়ানি খাওয়াবো আজকে। ও বাবা নিচেই যাই, আসছি দাঁড়ান। দিয়েছিলাম ঠান্ডার দিনও আমরা কোয়া কলা চলে আমাদের, কারণ বিরিয়ানি বিরিয়ানির সাথে কোল্ডিস না খেলে ঠিক হয় না, সত্যি বলছি। কারণ ও এত চাপে পড়ে গেছিল কয়েকটা কোশ্চেনে, তার জন্য এসিটা চালিয়ে রেখেছিলাম, তার কারণ ওর চাপ কাটানোর জন্য ও এত ঘেমে যাচ্ছিল কি বলবো। বাকি কন্ট্রোভার্সিয়াল যা আছে সব তো বুঝেই যাবে, কিছু না অন্য লেভেলে, অন্য লেভেলে আজকে পডকাস্ট হয়েছে। তো মানে যদি দিতে পারো গেস্ট আসলে তবেই দাও, আমাদের তো দাও না। তুমি গেস্ট না, তুমি গেস্টের মতো আগে দোয়া আছো, তোমরা উচিত এগুলো করা। তুমি আমাদেরকে নিয়ে করা চাইলে অর্ডার অর্ডার শুধু অর্ডার। হ্যাঁ আরে তাহলে তাহলে স্যালাডিংস এর জন্য পাও। হ্যাঁ এরপরে আর কিছু বলবে না, আর কিছু বলবে না, আর কিছু বলবে না। মাটিতে বসে মাটিতে বসে খাওয়া ভালো তো একদম, আমাদের অকাত নেই। পুরো বিরিয়ানি আমি খেতে পারবো না, তোমাকে নিতে হবে। না খেতে পারলে আবার কালি ফুল দিতে হবে আবার। কি এরপর কি লাগাবে আবার? এবার যা লাগাবো এটি থাক, এটি থাক। কমপ্লিট করতে পারবো না আমি, প্রচুর রাইস থাকে। থাক সে, ওটার পর ওকেই খেতে হবে, না খাওয়ালে আবার পানিশমেন্ট নিয়ে চলে যাবো। ভাত খাচ্ছ কেন তুমি? কারণ এত বিরিয়ানি খেয়েছি, এত বিরিয়ানি খেয়েছি, রোজ আমাদের বিরিয়ানি, আমাদের যেদিনই গেস্ট আছে আমাদেরকেও খেতে হয় জানো। না বলে খাবো না খাবো না খাবো না এরকম করতে করতে হয় না, লোভ খেয়েই দেখি দেখো ভুঁড়িটা এরকম হয়ে গেছে। বাড়ি থেকে ওর রেস্ট্রিকশন দিয়ে দিয়েছে যে বাইরে থেকে যদি কিছু খা বাইরে ঢুকবি না, ওর ভয়ে শুধু আমি বিরিয়ানি খেতে পারছি না। তাও তো নীলাঞ্জনা দিয়ে সবই খায়, তো সবই খাও তুমি, বেশি খেয়ে দিও, ওইটাই ভালো, ওইটাই ভালো। যখন মুড খারাপ থাকে গোটা পিজা খেয়ে নেয়, তাই একটা পুরো ফুল পিজা খেয়ে নিতে পারে। পারো যদি মুড খারাপ থাকে, ঠান্ডা ঠান্ডা পাচ্ছে খেয়ে নেবে, খাবো পিজ্জা চুর খেতে পারো তো সেদিন। বাবা ওর যেদিন ওর বয়ফ্রেন্ড, যেদিন ওর বয়ফ্রেন্ড ওকে বলে হ্যাঁ না হার্ট নাকি বলে ওটাকে, আচ্ছা হার্ট করে সেদিনই করে, আমি নয় পিচ্চা বড়াচ্ছে ভাবছি আমি। কথা বললে এইসবই করা উচিত। চলো এবার খাওয়া দাওয়া শুরু করা যাক। কি ভারী গো পডকাস্টের হচ্ছে শুট কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট, এবার হচ্ছে এবার আমরা 14 প্রো ইয়েস নীলাঞ্জনাদির বাড়িতে যাব। এবি মজা মানে জোরদার মজা হবে। উড়তে চাইলে আসতে পারো, আমি ঠান্ডায় উড়ে যাব। এখন হচ্ছে আমরা এসে গেছি নীলাঞ্জনাদির রুমে, এটা হচ্ছে নীলাঞ্জনাদির ফ্ল্যাট। ওই সাবাস লাইট জ্বলে, কত পরিষ্কার রুম, বিশ্বাস করো। এটা আমাকে বলে বলে এসেছি যে আমার কিন্তু রুম একদম অগোছানো আছে।
আচ্ছা আইফোন 14 প্রো ম্যাক্স এসে গেছে, আনবক্সিং ও দেখা কমপ্লিট, এবার হচ্ছে বেরিয়ে যাবো, এবারও বেরিয়ে যাবে, আরেকদিন টাইম নিয়ে একবারে সকালে আসবে, রাত ফাত থেকে দুই একদিন থেকে, আর আমি বলেছি জোকাতে যখন বাড়িটা হবে তখন আমাদের একদম হেভি মোড় জমি আর ওখানে জোরদার বাড়ি করছে, ওখানে গরমকালে আসবে আর সুইমিং পুলে ঝাঁপ দেবে, সুইমিং পুলে ঝাঁপ দেবে, সুইমিং পুলে এত প্রবলেম হয়ে গেছে, এবার যদি না হয় সম্মান হারিয়ে যাবে। ইমাই দেখো সিনেমেটিক মোড করলে পরে তুমি কিন্তু প্ল্যান, চলো এবার বেরোতে হবে, ক্যাব বুক করি। সো গাইস, ও বাড়ি যাওয়ার জন্য ক্যাব বুক করলো বুঝলে, আমি দেখে থ হয়ে গেলাম, 52 মিনিট দেখাচ্ছে আসতে, দেখাচ্ছে গাড়িটা আছে গঙ্গার ওই পারে, ঘরে চলে যাব, 52 মিনিট দেখাচ্ছে আর ওটা বুক নিয়েছে, ভাবো ওটিপি ফটিপি দিয়ে বুক নিয়েছে, আমি বুঝলাম না কি হলো, বিষয়টা এই আইফোনটা দেখে ওই ফোনটার এত হিংসা হয়েছে যে উল্টোপাল্টা গাড়ি বুক করি, গঙ্গার এপারে আমরা আর গাড়ি বুক হয়েছে ওপার থেকে, ও ভেসে ভেসে আসবে, ওকে ঘুরিয়ে 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 52 মিনিট পর নিয়ে আসবে গাড়িটা, ক্যান্সেল করো, কেন হয় ক্যান্সেল করে আবার একটা বুক করলাম, 11 মিনিট দেখাচ্ছে, মানে আগেরটা মনে খতরনাক লেভেলের ছিল। এবার বিদায় জানানোর পালা, আর ভালো দিনে এসেছিল 14 প্রো ম্যাক্স একদম আসলো, ওই দিনে চলে এসেছে, আবার দেখা হবে, আড্ডা হবে, পরে একদিন জোরদার আড্ডা হবে, দুজন ইউটিউবার থাকলে যা হয়, আসছি, টাটা।